গান গেয়ে আবারও ট্রলের শিকার ফারিন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন গানের জগতে অপরিচিত হয়ে উঠেছেন। তাহসানের সঙ্গে গান গেয়ে নিজের প্রতিভা বিকশিত করেছেন এই অভিনেত্রী। তবে বিদেশ ভ্রমণে গিয়ে খালি গলায় গান গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। আবারও নেটিজেনদের তোপের মুখে পড়তে দেখা গেছে তাকে। তাসনিয়া ফারিনের গানের প্রতিভার কথাটি অনেকেই হয়তো জানত না। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে চমকে দেন ফারিন। তবে তিনি কিন্তু পেশাদার সঙ্গীতশিল্পী না, তবুও তাহসানের সঙ্গে গান গেয়ে দর্শকের মনে জয় করে নেন। এরপর সেই গানটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে আসে। এবার তাকে ইংলিশ একটি গান জেলাসি গাইতে দেখা গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ততটা আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। সম্প্রতি ফেসবুকে গায়ক ল্যাব্রিন্থের জেলাসি গানটি ফারিন গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে খোলা চুলে আলো আধারিতে গানটি গাইছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, হেতে আবার বিদেশ বেশি যায় তো, মনে হয় বিদেশি ডোজ পড়ছে, তাই আজকাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে। অন্য একজন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না, দয়া করে বাংলাতে গান গাইবেন। তাসনিয়া ফারিন মোস্তফা সরার ফারুকি পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিস অ্যান্ড জেন্টেলম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। দর্শক, গানটি কেমন লেগেছে ফারিনের কণ্ঠে জানাবেন নিচের কমেন্ট বক্সে।